আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে চোখের যে কোনো সমস্যা দূর করার এবং চোখের রোশনিতে বৃদ্ধি করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আল্লাহ পাকের নামের আমল শেয়ার করব। শুধু আপনারা ইয়া শাকুরও পাঠ করবেন ইনশাআল্লাহ। এই আমল করার বরকতে, এই আমল করার বিনিময়ে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা আপনার চোখের যে কোনো সমস্যাকে দূর করে দেবে, আপনার চোখে রোশনিতে বৃদ্ধি করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন, কখন করবেন, সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমি যেই নিয়মে, যেই পদ্ধতিতে, যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন বা করে নিতে পারেন ইনশাআল্লাহ, খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আল্লাহ পাক সুবহানাহু তাআলা আপনার চোখের যে কোনো সমস্যাকে দূর করে দেবে এবং আপনার চোখের রোশনিতে বৃদ্ধি করে দেবে। তো প্রিয় শ্রোতাবৃন্দ, যেনাদের চোখের সমস্যা রয়েছে অথবা চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে গেছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, তিনাদেরকে আমি বলবো অবশ্যই আপনারা এই আমলটা করুন। এই আমল করলে আপনার চোখের রোশনিতে বৃদ্ধি হবে এবং চোখের যে কোনো সমস্যাকে আল্লাহ পাক দূর করে দেবে। প্রিয় শ্রোতাবৃন্দু, এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিয়ে এই আমলটি কীভাবে করবেন। প্রিয় শ্রোতাবৃন্দু, যাদের এরকম সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে অথবা যাদের নাই তেনারাও করতে পারেন, রোশনির মধ্যে বৃদ্ধি হবে, চোখের সমস্যা যদিও থাকে সেটা রিমুভ হয়ে যাবে, দূর হয়ে যাবে। আপনারা শুধু ইয়া শাকুরু আল্লাহ পাকের এই গুণবাচক নামটিকে 41 বার পড়বেন, পাক পবিত্র হয়ে উজুর সহি আপনি 41 বার পড়বেন। পড়ার পর পানিতে আপনি দম করবেন, পানিটা আপনি নেবেন, পানিতে দম করে আপনি সেই পানিটা আপনার মুখে চোখে দিয়ে ভালো করে আপনি চোখে মুখে লাগিয়ে নেবেন, বুলিয়ে নেবেন। ইনশাআল্লাহ এই আমলটি করার বরকতে, এই আমলটি করার বাদাউলাতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার চোখের যে কোনো সমস্যাকে দূর করে দেবে এবং চোখের রোশনির মধ্যে বৃদ্ধি করে দেবে। আশা করছি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন। আজকের ভিডিও এখান থেকে, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে হবে সাক্ষাৎ। আল্লাহ হাফিজ।